بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং স্থান এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের দক্ষিণের একটি জেলা, দক্ষিণ পূর্বের একটি জেলা নিয়ে বা জেলার একটি কম গুরুত্বপূর্ণ বা অখ্যাত একটি অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণটা দেখতে থাকুন, হয়তো ভবিষ্যতে কোনো না কোনোভাবে আপনার এই অংশটি সম্পর্কে বা এই অঞ্চল সম্পর্কে কোনো তথ্য পেয়েও যেতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি জেলা চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা, চাঁদপুর জেলা সদরের সামান্য কিছু দক্ষিণ পূর্বে অবস্থিত তরচণ্ডী বা তরপুর চণ্ডী এই এলাকাটা নিয়েই আপনাদের সামনে কথা বলবো। এটি একটি ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদটি চাঁদপুর জেলা সদরেরই অন্তর্ভুক্ত। চাঁদপুর জেলা সদর থেকে যে রাস্তাটি লক্ষ্মীপুরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরেই আমরা একটি সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছিলাম। যেতে যেতে বিভিন্ন দৃশ্য আমরা চারদিকে অবলোকন করেছি। আমরা সামান্য একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি এই অঞ্চলের। এর নাম হলো তরপুর চণ্ডী, যা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত এবং সদর উপজেলার একটি ইউনিয়ন। আয়তনের দিক থেকে তরপুর চণ্ডী 2501 একর জায়গা নিয়ে এর বিস্তৃতি। 11 সালের পরিসংখ্যান অনুযায়ী এখানকার জনসংখ্যা 12,000-এর উপরে। এর সীমানা হল চাঁদপুর সদর উপজেলার মধ্যাংশে এর অবস্থান। এ ইউনিয়নের উত্তরে রয়েছে কল্যাণপুর ইউনিয়ন, পূর্বে মৈশাদী ইউনিয়ন, দক্ষিণ পূর্বে বাগাদি ইউনিয়ন, দক্ষিণে বালিয়া ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে চাঁদপুর পৌরসভা এবং পশ্চিমে মেঘনা নদী ও রাজরাজেশ্বর ইউনিয়ন অবস্থিত। এই অংশটি বেশ সমৃদ্ধশালী, যেহেতু মেঘনার একদম কাছে এর অবস্থান। চাঁদপুর লঞ্চঘাট রয়েছে, এই লঞ্চঘাট থেকে এর দূরত্ব খুব বেশি নয়, যার কারণে এই অংশটিতে বেশ উন্নয়নমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, এখনও উন্নয়ন চলছে। এখানকার রাস্তাঘাটগুলো যথেষ্ট উন্নত। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে রাস্তা দিয়ে আসতে আসতে রাস্তার পাশেই মাছ বিক্রেতা মাছ বিক্রি করছে। সেই দৃশ্যটি আগেই চলে গিয়েছে, তবে এখন বলছি এই জন্য যে নদী থেকে খুব সামান্য দূরত্ব হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায়, ফসলের মাঠ রয়েছে। তবে এখানকার বন্যা পরিস্থিতি, নদীর ভাঙন, মেঘনার যে পানি, এগুলো নিয়ে তাদেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী।
একটি বিখ্যাত নদীবন্দর এই অংশেই অবস্থিত বিধায় এখানকার মানুষদের কর্মসংস্থান হয়েছে। এখানে বেশ কিছু এই জেলাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার কারণে এখানকার উন্নয়ন কখনোই থেমে থাকেনি। কৃষি নির্ভর উন্নয়নের পাশাপাশি এখানে বেশ কিছু ছোট ছোট কলকারখানা গড়ে উঠেছে, কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠেছে, যার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট উন্নত। তবে দরিদ্র জনসংখ্যাও কিন্তু একদম কম নেই, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজুর, কৃষকের নানা ধরনের সমস্যার কারণে দরিদ্রতার হার এখানে আছে। তবে সব কিছু জয় করেই তারা সামনের দিকে এগিয়ে চলেছে। এই ইউনিয়নটি সদর উপজেলায় হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের গুরুত্বের চেয়ে উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ বা জেলার যে কর্মকাণ্ডগুলো এখানে পরিচালিত হয়ে থাকে, যার কারণে উন্নয়নের দিক থেকে আরও কিছুটা গতি লাভ করেছে। চাঁদপুর পৌরসভা থেকে খানিকটা দূরে সদরেরই একটি অংশ এই তরপুর চণ্ডী ইউনিয়ন, এই সমস্ত এলাকা আমরা ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, মাজার, ফসলের মাঠ, নদী, পানি, মাছ, নারকেল গাছ এবং হাজারো গাছপালা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই দৃশ্যগুলো ভালো লাগে, এই অঞ্চলগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এখনও যদি আপনার পক্ষে সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে আপনার একটু আঙ্গুলের কারসাজিতে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আগ্রহী হই, উৎসাহ পাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, চাঁদপুর জেলা শহর থেকে সামান্য কিছু দূরে জেলা সদরেরই একটি অংশে আমরা এতক্ষণ আপনাদের নিয়ে বিচরণ করলাম। আমরা একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকুন চাঁদপুর জেলার চাঁদপুর সদরের তরচণ্ডী ইউনিয়নের আশপাশ এবং এর আশেপাশের অঞ্চল সহ অন্যান্য দৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।